ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে রাজপথে পুরো দমে সক্রিয় বিএনপি একের পর এক দিয়ে জানান দিচ্ছে নিজেদের শক্ত অবস্থান এবার দেশব্যাপী গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করল দলটি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগীয় জেলা ও উপজেলা শহরের প্রতিটি সড়ক মহাসড়কে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলগুলো গন্তব্য ছিল প্রতিটি রাজপথ নেতাকর্মীদের মুখে ছিল নানা স্লোগান যার প্রধান দাবি ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা গুমসহ সব অপকর্মের বিচার করা ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী সরকারের সব অপরাধের বিচারের দাবি জানান নেতাকর্মীরা তারা হুঁশিয়ারি দেন দেশে বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কঠোর জবাব দেয়া হবে দেশের সংস্কারের পর শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ